পৃথিবীকে সৃষ্টিকর্তা অজস্র রহস্য দিয়ে রহস্যময় হিসেবেই সৃষ্টি করেছেন, কাজেই তিনি ওখানে অজস্র রহস্যের জন্ম দেবেন, আবার অজস্র রহস্যের অবসান ঘটাবেন, সেটিই স্বাভাবিক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেফায়েত আহমেদ তাকচি একটি ভিন্নধর্মী মানুষ নিয়ে, যার উচ্চতা একেবারেই কয়েক ইঞ্চি, মাত্র কয়েক ইঞ্চি উচ্চতার মানুষ। শুধু যে ওনার উচ্চতা কম তা কিন্তু নয়, ওনার যে শারীরিক অসুস্থতা সেটিও অনেক বেশি, ওনার যে অর্থ সংকট সেটিও অনেক বেশি, উনি যে বুঝেন কম সেটিও অনেক বেশি। ভিউয়ার্স, আমি যখন ওনার সাথে কথা বলছিলাম, আপনারা শুনতে পাবেন সবটুকুই, আমি যখন ওনার সাথে কথা বলছিলাম তখন আমি বলছিলাম একটি, উনি আসলে বিড়বিড় করে বলছিলেন আরেকটি, শুধু উনি বলছিলেন যে কী হইল কী হইল, এই ধরনের একটি কথা বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন। সবচেয়ে বড় কথা ভিউয়ার্স, এই ধরনের মানুষদের দেখানোর প্রধান উদ্দেশ্যই হচ্ছে আমরা যেন সহমর্মিতার হাত বাড়িয়ে দিই, আমরা যেন সঠিক জায়গায় সঠিক মানুষটিকে চিহ্নিত করে আমাদের যে সাহায্যটুকু সেটি করতে পারি। অনেক মানুষ চলছাতরি করে, আমাদের কাছ থেকে টাকা নিয়ে নেয়, অথচ আমরা যাদেরকে দেব, যারা আমাদের কাছে টাকা পাওয়ার দাবি করতে পারে তাদেরকে আমরা যেন দেই, এই জন্যই আমি এই ধরনের মানুষদেরকে তুলে ধরি। আসলে উনি টাকা নেওয়ার মতো সম্পূর্ণ উপযুক্ত, আর আমরাও দেওয়ার মতো মানুষ উনি। আমরা যেন এই ধরনের মানুষ পেলে আমাদের যেমন সামর্থ্য আছে তেমনই যেন সাহায্য করি। আসলে ওনাদের স্বপ্ন, ওনাদের জীবন একেবারেই ভিন্ন আমাদের মতো নয়। আমাদের স্বপ্ন বড়, আমাদের জীবন সুন্দর, আমরা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি, আমরা যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলতে পারি, যাকে ইচ্ছা তাকে নিয়ে স্বপ্ন দেখতে পারি। কিন্তু ওনার ব্যাপারটি একবার চিন্তা করুন, আমি যখন ওনাকে জিজ্ঞেস করেছিলাম উনি বিয়ে করেছে কিনা, আসলে জিজ্ঞেস করে আমি নিজেই একটি খারাপ পরিস্থিতি ফেস করেছি, নিজের কাছে খারাপ লেগেছিল, কারণ এই বিষয়ে উনি কোনো উত্তর দেননি। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি দেখুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আসলে বেশিরভাগ অসহায় মানুষদের, অবহেলিত মানুষদের বেশিরভাগ সচেতনমূলক ভিডিওই করি ওনাদের নিয়ে। কি অবস্থা? ভালো নি? আপনি ভালো আছে? মানুষের টাকা দেয়। কে কে আছে আপনার পরিবারে? বিয়ে শাদী করছি না নানি? আপনার আব্বু আম্মু আছে এখনো? আছে আব্বু আম্মু আছে আপনার? তো দেখে কে আপনারে? জি ও হ্যাঁ, বন্যা বাসায় নিছে। আপনার বাড়ি কোনো? সুনামগঞ্জ। সিলেটে কতদিন ধরে আইসুন? আল্লাহ আল্লাহ দিবা, আল্লাহ দিবা, আল্লাহ সবরেও দিবা। তাই রাগ কর, আমার কোনো লাভ নাই গো মাই, গরিবরা দিলে বস্তা বড়িয়া, কিন্তু নেক বড়া গরিবরা দিরাম মোটা বাসা করিয়া।